नमस्कार अपना देखें डिजिट वाच चैनल डिजिट वाच चैनल आज के टॉपिक सुशांतर मृत्यु रहस्य एर आसल कारण कि सुशांतर मृत्यु पर अनेक अजाना तथ्य बेरिए आसछे सुशांतर मृतदेहर किछु छवि भाइरल होयेछे इतिमध्ये होयतो आपनिओ देखेछेन सेई सब छवि आपनिओ सेई छबिर मध्ये लाल चिन्ह देखे थाकबेन आर एई चिन्ह देखे मने होच्छे केउ होयतो तार गला चेपे धरेछिल तारपर फाँसिते ताके लटके दियेछे सोशल मीडियाते बला हे आत्महत्या करें ताके जाते आत्महत्या देखान जाए आसले परिकल्पित मार्डार सुशांत केस गुरुत्व सहकारे जाचाई करा उचित सरकार किंतु मुम्बई पुलिस एटीके चेपे देवार चेष्टा कर केस के तड़ाताड़ी बंद करार चेष्टा कर क्यों कौन रहस्य एर मध्य रही है सुशांत आत्महत्यार एक दिन आगे তার ঘরের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছে এ বিষয়ে মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত জনগণ তা জানতে চান এই ক্যামেরাগুলি কেন বন্ধ ছিল বা কেই বা বন্ধ করেছেন কেন করেছেন এ বিষয়ে মুম্বাই পুলিশের কারবাই কি করেছেন সুশান্তের আত্মহত্যার পাঁচ দিন আগে রিয়া চক্রবর্তী তার গার্লফ্রেন্ড তার সোশ্যাল মিডিয়ার সমস্ত ছবি ডিলিট করে দিয়েছেন এরপর রিয়া আর মহেশ ভট্টের কিছু ছবি ব্যক্তিগত ছবি ভাইরাল হয়ে যায় পরে মহেশ ভট্ট কোন এক আলোচনার সভায় বলেন সুশান্ত সিং রাজপথ আত্মহত্যা করবে এবং তার কিছুদিন পরেই সুশান্তের সহযোগী এক্স সহযোগী দিশা সালিয়া সুশান্তের মৃত্যুর সাত দিন আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা যান আবার সুশান্তের মৃত্যুর এক মাস আগে তার দুই বন্ধু আত্মহত্যা করেন তাহলে এসব দেখে কি মনে হচ্ছে আসলে এগুলি কি গভীর ষড়যন্ত্রের শিকার তারপর এত মৃত্যু এর রহস্য কি কেন এর সদুত্তর পাবে না জনগণ কোন চাপের শিকার এই সমস্ত ব্যক্তিত্ব জানতে চায় সুশান্ত সিং রাজপুতের ফ্যানেরা এবং তার পরিবার সেটাও কি অন্যায় বলিউডের অনেকে সুশান্ত সিং রাজপুতের জন্য দুঃখ প্রকাশ করেছেন কিন্তু কেউ এর সিবিআই যাচাই কি করেছেন তার আবেদন করেননি কেন করেননি কিন্তু কেন বা এই রহস্যই বা কি হয়তো ওনারা জানেন সিবিআইয়ের তদন্ত আরম্ভ হলে বড় বড় রাঘব বোয়ালের আসল চেহারা বেরিয়ে আসবে এই জন্যই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান আপনারা হয়তো লক্ষ্য করেছেন যেদিন তার মৃত্যু হয় খবরের চ্যানেলগুলো সেই দিন তার আপডেট দেখান কিন্তু তার বারো দিন পার আজ থেকে বারো দিন পার হয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট দেখাচ্ছেন কি কার ভয় ফিল্ম জগতের মাফিয়া রাজ কি প্রকাশ পাবে জনতা জানতে চায় সুশান্ত সিং রাজ পরিবার জানতে চায় সুশান্ত সিং রাজ পরিবার ও ফ্যান সিবিআই তদন্ত চায় এর আসল রহস্য বেরিয়ে পড়ুক এবং মুম্বাইয়ের যে ফিল্মি জগতের মাফিয়ারাজ প্রকাশ পাক এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতিক্রিয়া কী কে দায়ী আত্মহত্যা না মৃত্যুর জন্য প্ররোচনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুশান্ত সিং রাজপুতের আত্মার শান্তির জন্য অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ইউটিউব চ্যানেল ডিজিট ওয়াচ দেখার জন্য নমস্কার Support my channel, click the subscribe bell icon.